মির সরাইয়া চট্টগ্রামের মুক্তিযুদ্ধের বিজয় মেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে জোরারগঞ্জ বাজারে মুক্তিযোদ্ধা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ সহ দুই পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতরা হলেন জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহেদ বিন কামাল, সাধারণ সম্পাদক সেফায়েত হোসেন, ছাত্রলীগের কর্মী আব্দুর রহমান, সাইফুদ্দিন রিফাত, আমজাদ হোসেন, রাহুল বড়ুয়া, মোহাম্মদ মিরাজ আকবর, সরোয়ার হোসেন, কাউসার আহমেদ ও যুবলীগের কর্মী রিয়াজ উদ্দিন। তারা সবাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২২শে ডিসেম্বর থেকে মিরসরাই উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়। আজ মেলার শেষ দিন। মেলা শেষ হওয়ার পর ভোর রাতে ৪:৩০ দিকে রেজাউল করিমের অনুসারীদের সঙ্গে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দিন টিটুর অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় সররা গুলিতে ৭ জন সহ ১১ জন আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ ৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রেজাউল করিম বলেন, বিজয় মেলাকে কেন্দ্র করে চাঁদাবাজি করতে না পারায় মইনুদ্দিন টিটুর অনুসারীরা মেলার সঙ্গে যুক্ত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা করেন। অভিযোগের বিষয়ে মইনুদ্দিন টিটু বলেন, গতকাল ভোর রাতে জোরারগঞ্জ বাজারে মুক্তিযোদ্ধা হোটেলের সামনে চেয়ারম্যান রেজাউল করিমের অনুসারীরা আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছেলেদের উপর প্রথমে হামলা করেন, পরে প্রতিরোধ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আদিত ইসমাইল বলেন, জোরারগঞ্জে মেলা এলাকায় সংঘর্ষের ঘটনায় ১১ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে গুলিবিদ্ধ ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, আধিপত্য বিস্তার করা নিয়ে আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৪-৫ জন আহত হয়েছেন বলে শুনেছি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা, তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় শিল্পকে আরও কার্যকর করতে দেশীয় বাজার সম্প্রসারণ এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা রপ্তানিও যেমন করব তেমনি নিজের দেশের বাজারও যাতে সৃষ্টি হয় এবং মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে সেদিকেও দৃষ্টি দিতে হবে। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো আরও কার্যকর হবে এবং উৎপাদন বাড়তে পারবে। আজ সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজকের কূটনীতি রাজনৈতিক কূটনীতি নয়, এটি হবে অর্থনৈতিক কূটনীতি। একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে আমাদের সকল দূতাবাসকে আমরা নির্দেশ দিয়েছি, এখানে ডিপ্লোমেসি এটা পলিটিক্যাল ডিপ্লোমেসি না, ইকোনমিক ডিপ্লোমেসি হবে। অর্থাৎ প্রত্যেকটি দূতাবাস ব্যবসা বাণিজ্য রপ্তানি কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি, কি আমরা রপ্তানি করতে পারি বা কোথা থেকে আমরা বিনিয়োগ আনতে পারি সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। বিভিন্ন দেশে যখন গেছেন তখন সেখানকার রাষ্ট্রদূতদের ডেকে এ বিষয়ে ব্রিফ করেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়েরও একটি উদ্যোগ রয়েছে, যেখানে যে পণ্যের চাহিদা বেশি সেই পণ্যটা আমাদের দেশে আমরা উৎপাদন করে রপ্তানি করব, এভাবেই বাণিজ্য আমরা বৃদ্ধি করব। বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তির প্রসঙ্গে তিনি বলেন, এ উন্নয়নশীল দেশের মর্যাদা কার্যকর করার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন কমিটি করে কোন খাতে আমাদের কী কী করণীয় সেগুলো সুনির্দিষ্ট করে আমরা এগিয়ে যাওয়ার পদক্ষেপ নিয়েছি এবং আমরা ২ বছর সময় নিয়েছি। এই কোভিডের কারণে ২০২৬-এর মধ্যে আমরা উন্নয়নশীল দেশ কার্যকর করব, যেটা ২০২৪-এ করার কথা ছিল। প্রধানমন্ত্রী বলেন, এরপরই এলো যুদ্ধ, সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন এবং পাল্টা স্যাংশন, যার ফলে আজকে সমগ্র বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, নিজেদের মন্দার দেশ হিসেবে ঘোষণা করেছে। আমরা কিন্তু এখনো সেই পর্যায়ে যাই নাই, আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি। রপ্তানি বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের নতুন নতুন বাজার খোঁজার পাশাপাশি দেশে উৎপাদন বৃদ্ধি এবং পণ্য বহুমুখীকরণ
খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের দিকে মনোযোগী হতে ব্যবসায়ীদের পরামর্শ দেন সরকার প্রধান। তিনি বলেন, আমাদের রপ্তানিযোগ্য পণ্য খুব সীমিত, কিছু পণ্যের উপর আমরা খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। এটা বহুমুখী করার কথা আমি বারবার বলে যাচ্ছি, বহুমুখী করা, এবং আমরা যত বেশি বাজার পাবো তত বেশি আমরা পণ্য রপ্তানি করতে পারবো, আর আমাদের দেশের মানুষের কার্যক্ষমতা যাতে বাড়ে সেদিকেও দৃষ্টি দিতে হবে। অর্থনৈতিক অঞ্চলগুলোর বাইরে কলকারখানা না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা ইন্ডাস্ট্রি করবেন অর্থনৈতিক অঞ্চলে করতে হবে, তার বাইরে করলে কোনো ধরনের সেবা পাবেন না। তিনি বলেন, আমরা 100টি অর্থনৈতিক অঞ্চল করেছি, এর মধ্যে অনেকগুলোর কাজ আমরা শুরু করে দিয়েছি। এসব অর্থনৈতিক অঞ্চলে আমরা 5G চালু করব, এটা সব জায়গায় করার দরকার নেই, এটা অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রযোজ্য বা ব্যবসা বাণিজ্যের জন্য প্রযোজ্য, সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। সেবা খাত, বিশেষ করে আইটি ও আইটি এনাবেল সার্ভিসের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, গত অর্থ বছরে এই খাতে রপ্তানি আয় 9 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, বিদ্যুৎ আর গ্যাস, এটা যদি একবারে নিরবিচ্ছিন্ন চান তবে এগুলো ক্রয় করতে, উৎপাদন করতে যে খরচ হবে সেই খরচের দামটা তো দিতে হবে। কত আর ভর্তুকি দেওয়া যাবে, কারণ ভর্তুকি তো জনগণের পয়সা, এত বেশি দেওয়া যায় না। কাজেই ব্যবসায়ী ও শিল্পপতিদের এ বিষয়ে অন্তত একটু নজর দিতে হবে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের যাওয়ায় এখন লোডশেডিং কমে গেছে বলে তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, আমরা দুর্নীতি করতে আসিনি, দেশের মানুষের ভাগ্য গড়তে এসেছি। মা বাবা পরিবার হারিয়ে দেশে দুর্নীতি করতে ফিরে আসিনি, সব হারিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। 21 বছর পর ক্ষমতায় আসলে আমাদের সরকার একটি নীতিমালা ছিল, ব্যবসা বান্ধব নীতি গ্রহণ করা, সেটাই করেছি। তিনি 2008 সালে দ্বিতীয়বার সরকারে আসার সময় তাদের নির্বাচনী ইশতেহারের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার। আজকে দেশ ডিজিটাল হয়েছে এবং 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 2021 সালে জাতি যে সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছিল সে সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করে। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি স্মারক গ্রন্থ আমি তোমাদেরই লোক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী পরে মেলার বিভিন্ন স্টলে ঘুরে দেখেন। এবারের মেলায় স্থানীয় সংস্থাগুলোর পাশাপাশি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া এবং ভারত সহ 10টি দেশের প্রায় 17টি সংস্থা অংশ নিচ্ছে।